দর্শক আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন মিজারুল কায়েস, কূটনীতিবিদ এবং শিল্প ও সাহিত্য সমালোচক। আমরা বিজ্ঞাপন বিরতির আগে কথা বলছিলাম আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসার পরে আপনার শৈশবের যে অংশটা আপনি কাটিয়েছেন টাঙ্গাইলে সেটি, এবং পরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে আপনার যে সম্পৃক্ততা। আমি একটু খুব দ্রুত চলে যেতে চাই, ঢাকা মেডিকেল কলেজে আপনি কিছুদিন পড়েছেন সেই বিষয়ে, কিন্তু তার আগে আমি একটু বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রসঙ্গে ব্রিফলি একটা প্রশ্ন আমার মনে হয় না করলেই নয়। আব্দুল আবু সাইদ উনি প্রকাশ্যেই বলেছেন যে একজন শিক্ষকের জন্য এটি একটি বড় পাওয়া যখন তার ছাত্র তাকে ছাড়িয়ে যায়, মানে মেধায়, জ্ঞানে বা ভাবনায়, চিন্তায়। তো সেই ছাড়িয়ে যাওয়ার কাজটি আপনি করেছেন বলে তিনি মনে করেন, এই কমপ্লিমেন্টটা আপনার কাছে কিরকম ব্যঞ্জনা সৃষ্টি করে? নিশ্চয়ই প্রশংসাসূচক বিষয়ে সবাই আনন্দিত হয়। তবে আমার কাছে যেটা এই এই বক্তব্যে আমার কাছে যেটা আরও বেশি চিত্তাকর্ষক মনে হয়েছে সেটি হলো যে একজন বাঙালি এই আধুনিকতার সম্বলিত একজন বাঙালি বাংলাদেশে এখনও আমরা এখনও দেখতে পাই, যিনি সংকীর্ণতা এবং নিজের শিক্ষক, আমার অহম, আমার এইসবের মধ্যে নেই। তিনি এই যে বক্তব্যটি দিয়েছেন এতে কিন্তু তিনি আমার দৃষ্টিতে, অনেকের দৃষ্টিতে আরও অনেক মহিমান্বিত হয়েছেন। এবং আমার কাছে সেটি মনে হয়েছে যে এই যে একজন শিক্ষক যাতে যাকে আমরা এত শ্রদ্ধা করি, যার সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা, আমি বলবো 77 থেকে যদি আমরা ধরি এ পর্যন্ত, মানে ঢাকা কলেজ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র, তিনি একেবারেই নিজেকে যখন নিজের ছাত্রকে তিনি কমপ্লিমেন্ট দিলেন তাতে যে তিনি কোনোভাবে খাটো হননি, এই কনফিডেন্সটা নিয়ে তিনি একটি জনসমক্ষে এই বক্তব্য দিচ্ছেন। এবং এটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা ছোট হয়ে কিভাবে বড় বা বড় না হয়ে কিভাবে বড় হতে পারি। আরেকটু ওই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছি যে আপনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, এবং আমরা জানি যে বাংলাদেশের কনটেক্সটে সব মেধাবী ছেলেমেয়েরাই বুয়েট মেডিকেলে পড়তে যায় এবং ঢাকা মেডিকেল কলেজে এমনকি চান্স পাওয়াটা অনেক বড় ব্যাপার। আপনি কেন পড়তে গিয়েছিলেন এবং কেনই বা বিচ্ছেদ হলো, যদি একটু বলেন ব্রিফলি? কেন যে মন ভোলে আমার মন জানে না। রবীন্দ্রনাথের ঘটনাটা কিন্তু একটু অন্য রকমের। ঘটনাটা হচ্ছে এরকম যে যেটি বলেছেন যে আমাদের একটা গড্ডলিকা প্রবাহ আছে, এবং সেটা হলো যে হ্যাঁ, যদি লেটার পায়, স্টার পাওয়া ছেলেমেয়েরা কোথায় যাবে, হ্যাঁ ডাক্তারি এসে পড়বে। এবং এর সাথে বোধহয় একটা ওই অ্যাসোসিয়েশনও ছিল যে এখান থেকে পাশ করলে পরে চাকরি বাকরি আছে, এবং যেহেতু ভালো ছেলেরা যায় তারপরে সব ভালো ছেলেরা আমাদের তাই করছে। আমাদের এক বন্ধু এখন নিউ ইয়র্কে শিক্ষকতা করে, আমাকে এসে একদিন বলে যে আমি কী বলবো, আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছি, ও কিন্তু স্টার পাওয়াছে, মানে সে বলে যে আমাকে যখন বললাম, জিজ্ঞেস করে যে কোথায় ভর্তি পড়ছো, বলে আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছি, বলো বুয়েট মেডিকেলে চান্স পাও নাই, আমাদের কিন্তু চান্স না পেলেও ওখানে যাবে এই ধরনের, কিন্তু ইকোনমিক্স পড়ছে, ফিজিক্স পড়ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ছে, এগুলো যে ভালো ছেলেরা পড়ে এটা সামহাও আমাদের সামষ্টিক চিন্তার মধ্যে নেই। তো আমাদের যেখানে হলো, আমরা যখন পরীক্ষা দিই, আমরা 77 এইচএসসি, আমাদের আগের ব্যাচ 76, 76 যে এইচএসসি তাদেরকে কিন্তু বসিয়ে রাখা হয় এবং আমাদের এইচএসসিটাকে ত্বরান্বিত করা হয় যে, এবং দুটো ব্যাচ একসঙ্গে এই বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলোতে ভর্তির জন্য বসে থাকে। তো সেখানে যারা ঢাকা মেডিকেল কলেজ বা বুয়েট পেয়েছেন তারা নিশ্চয়ই ফর্ম ভালো করেছে। তো সেখানে আমরা, আমাদের বন্ধুবান্ধব গেছে, আমরা গেছি। তো আমার যেটা সুবিধাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে কিন্তু কোনোদিন সন্ধ্যের সময় বাবা মা বলেননি এই পড়তে বসেছিস বা পড়াশুনো কর বা তোকে এটা হতে হবে ওটা হতে হবে, আমাদের ওই ধরনের একটা প্রেশার ছিল না। আমরা একটা অত্যন্ত একটা আনন্দিত পরিবারের মধ্যে, মানে পরিবেশের মধ্যে রয়েছে। আমার বাবার সঙ্গে আমরা বসলে বাবা হয়তো প্রণাম তোমায় ঘনশ্যাম, ওনার খুব প্রিয় গানটি শোনাতেন। হ্যাঁ, আমার মা হয়তো
প্রতিমার গান, হ্যাঁ, এই এই এইভাবে আমরা কিন্তু এর মধ্যেই বড় হওয়া। সেজন্যে কালকে পরীক্ষা আছে কি নাই সেটা হয়তো একটু গৌণই হয়ে যেত। তো যে কারণে আমাদের পক্ষে কিন্তু পথ পরিবর্তন করায় আকাশ ভেঙে পড়ে না, পড়ে। আমার মনে হয় যে শিক্ষকতা অত্যন্ত একটি, সরি, ডাক্তারি অত্যন্ত একটি মর্যাদাবান এবং অত্যন্ত সমাজের দৃষ্টিতেও একটি একটি নোবল প্রফেশন, এবং জনসেবার যেই জায়গাটি আছে এবং মানুষের এই জীবন মরণের মধ্যে ইন্টারভিন করবার ক্ষমতা, তাই এদিক থেকে নিশ্চয়ই একটি অসাধারণ পেশা, এবং এর একটা অ্যাপিল আছে। তবে আমার যেটা মনে হয়েছে যে আমরা তো ওই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এইভাবে যাই, তো ওই মেডিকেল কলেজে আমরা যখন, তখন কিন্তু মানে কলেজোত্তর যে সময়টা, তখন কিন্তু আমাদের সংযোগগুলো বাড়ে, আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে আমরা আরও চিনতে শিখি, এবং সেখানটায় হঠাৎ আমরা দেখি যে আমাদের যে যায় যেই যেই প্রস্ফুটন হয়নি যে সকল সূত্রের, সেগুলোর প্রস্ফুটন কিন্তু ঘুরতে থাকে। তো সেভাবে আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি মনে করি যে আমার অনুভবটা যেটা হয়েছে সেটা মোর রিফ্লেকটিভ, মোর ইন্টেলেকশন ওরিয়েন্টেড একটা, যেটি যেটি ডাক্তারি তো মোর প্র্যাকটিস ওরিয়েন্টেড, এবং এটা হচ্ছে যে শিক্ষা আছে শিক্ষার ভিত্তিতে সেবা প্রদান। আমার আমার প্রিয় জায়গা হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞানের সূত্রটি নিয়েই, আপ্রিয়রাই নিয়ে, স্বতঃসিদ্ধতা নিয়ে, এই জায়গাগুলো আমার কাছে ক্রমে অনেক বেশি অ্যাপিলিং মনে হয়েছে, এবং যে যে কারণে যখন সাহিদ স্যার এইগুলো আলাপ করতেন, তো ওনার সঙ্গে এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে উদ্যোক্তা, আমার বয়স তখন 18 বছর, হ্যাঁ, আর আবদুল্লাহ সাইদ আমার শিক্ষক, কিন্তু আমরা সেই শ্রমে নিয়েছি সেখানে কী পড়ানো হবে, আমরা কীভাবে এই ইন্টেলেকশন প্রসেসটা করব, মানুষের প্রজাতিগত যে উত্তরাধিকার যেটি বইয়ের মধ্যে আছে তার সঙ্গে আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রজন্মের সম্পর্কটি কীভাবে করব, এবং এর এর আবেদন কিন্তু ভিন্ন, এর আবেদন কোনোভাবেই ডাক্তারের মতো একটি নোবেল প্রফেশন বা ইঞ্জিনিয়ারিং মতো একটি অত্যন্ত সম্পন্ন প্রফেশনের সঙ্গে কনফ্লিক্টিং না নিশ্চয়ই এদের, কিন্তু এর আবেদনটি একটু ভিন্ন রকমের, এর আবেদনটি ইন্টেলেকশনের কাছে, এবং সেটির কারণেই সম্ভবত আমি আমার আমার ক্ষেত্রটি হয়েছে এই এই কোয়ালিটেটিভ, এই গুণগত একটু রিফ্লেকটিভ জায়গায়। তো সেটি যখন হচ্ছে তখন ক্যারিয়ারের দিক থেকেও মানে পরিবর্তন, ক্যারিয়ার আমি ফরেন সার্ভিসে অ্যাম্বাসেডর হব বা ফরেন সেক্রেটারি হব এরকম আমার কোনো হিসেব বসেও আমি আসিনি। তো বাঙালি ছেলেরা, আপনি জানেন বাঙালি ছেলেদের কাছে সবচেয়ে যে স্পেসটি ছোঁয়া যাবে না সেই স্পেসটি হচ্ছে মা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমার আম্মা বলতেন যে একটি সভ্য গব্য চাকরি করতে হবে, তো সে কারণে এখানে আছি, নইলে আমি কিন্তু ওই আইডলার্স আছে না, আই উড বিন ওয়ান অফ দি আইডলার্স, রাইট। যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি পরবর্তী সময় হার্ভার্ডে পড়ালেখা করেছেন, এবং আপনার যে একাডেমিক জার্নি সেই জায়গাটিতে হার্ভার্ড কি খুব আলাদা কোনো কিছু আপনার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করেছে? হ্যাঁ, আমি যদি বলি করেনি তাহলে লোকে ভাববেন, সবাই ভাববেন আমি আত্মম্ভরিতার কথা বলছি, কিন্তু আমি আমি এভাবে বলবো যে হার্ভার্ডে যদি আমি না যেতাম, হার্ভার্ডের ডিগ্রি যদি অথবা তার যে আমার যে ফেলোশিপটা আছে ওখানে, যে আমার শিক্ষক হিসেবে আমি অমর্ত সেনের ছাত্র ছিলাম, শ্যালি উইলিয়ামসের ছাত্র, এগুলো যদি আমার সিভিতে না থাকে তাহলে আমার সিভিটা খুব দরিদ্র দেখাবে, এবং সেই জন্যে সেটির নিশ্চয়ই অবদান আছে। কিন্তু আমি এটি বলতে চাই, এবং আমি অনেকে বলেছি
যে আমার এক জীবনের যে লেখাপড়া, সেই পাকিস্তানের সেই স্কুল, বাংলাদেশের স্কুল, সেই ঢাকা কলেজ, হ্যাঁ, এই যে আমার যে লেখাপড়া চড়ে বাড়ানো, সেই লেখাপড়ার যেই যে অবস্থান আমার, যে যে অর্জন আমার ছিল, সেই অর্জন কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য আমার ভর্তি হওয়ার জন্য আমাকে প্রস্তুত করেছে। সুতরাং আমি কোনটাকে মূল্য বেশি দেব? আমার যদি এটা হতো যে ওখানে কোনো কারণ ছাড়াই আমি গেছি এবং তারপর আমি প্রস্ফুটিত হয়েছি, তা তো না। এবং আমি কিন্তু সবসময় মনে করি এই আমাদের বাংলাদেশ থেকে পাশ করে যাওয়া ছেলেমেয়েরা যে আইভি লিগে যাচ্ছে, সিলিকন ভ্যালিতে কাজ করছে, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টারি করছে, হ্যাঁ, এদেরকে এদের চাবিটা কোথায়? এদের কিন্তু প্রত্যেকের প্রথম ডিগ্রিটি বাংলাদেশে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি শিল্প সাহিত্য সংস্কৃতির একজন প্রবল সমালোচক বা পর্যবেক্ষক, বা এটির সঙ্গে আপনার এক ধরনের নিবিড় যোগাযোগ রয়েছে, এবং আমিও বিভিন্ন সময় মুগ্ধ হয়েছে আপনার বিশ্লেষণে। আমার কাছে যেটি মনে হয়েছে যে আপনার ব্যক্তি হিসেবে আপনার কনফিডেন্সের যে জায়গাটি, সেটির উপর ভর করে হয়তো আপনি এই জগতে যদি একেবারে এন্টায়ারলি এই জগতেই থেকে যেতেন, তাহলে হয়তো আপনার জীবনে সফলতা আসতো, সার্থকতা আসতো। কিন্তু সেটি না করে আপনি এমন একটি ক্যারিয়ার বেছে নিয়েছেন যেখানে হয়তো সৃজনশীল সমালোচনার জায়গাটি আছে, কিন্তু খুব ক্রিয়েটিভ রাইটিং বা এই ধরনের কাজ করার সুযোগ খুব কম, সময়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা হয়তো অন্য একটা কাঠামোর মধ্যে আপনি ঢুকে গেছেন। এটি কেন করলেন? মানে আপনি তো একজন কবিও হতে পারতেন, আপনি তো একজন লেখকও হতে পারতেন। কিন্তু এমনি এমনি হওয়া যায় না, আমি কবি হতে পারতাম না, কারণ আমি মানে কবি কবি হয়েই জন্মায়, আপনার মধ্যে সেই এলিমেন্টসগুলো নেই। আমি মনে করি না যে আমার পক্ষে কবি হওয়া সম্ভব। কিন্তু ঔপন্যাসিক, হ্যাঁ, আমি আমার আমার যদি নন্দন নন্দন বিষয়ক যে জায়গাগুলো আছে এর কোনোটিতেই আমি আমাকে এসে মনে করি না, অনাত্মীয় মনে করি না, এগুলো আমার খুবই কাছের জায়গা এবং আমি এর মধ্যে প্রবিষ্ট হতে পারি। বাঙালির যেটা বলছিলাম, এই যে চাকরিতে আমি এসেছি, এই ক্যারিয়ার যে তৈরি করেছি, এই ক্যারিয়ার তৈরি করার পেছনে এসে হচ্ছে আমার মা বলেছেন একটি সভ্যগব্য চাকরি করতে হবে, এবং এটি আমি করেছি। আমার এই চাকরি না করাও স্বাভাবিক ছিল। আই উড হ্যাভ লাভ টু বিলং টু দি আইডলার্স, যাকে বলে। কিন্তু আইডলার্স মানে কি? যার কাছে গান, সঙ্গীত, সাহিত্য এগুলোর আবেদন আছে। কিন্তু আমার জীবনের একটা বড় অংশ কিন্তু এই, আমি যদি ট্রেড রেজিমের কথা বলি, আমি যদি মানবাধিকারের বিষয়টি বলি, আমি যদি দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলি, এই এই মুহূর্তে আমি কিন্তু এই রাষ্ট্রদূতের ছাড়াও আরেকটি হ্যাট পরে আছি, এবং সেটি হচ্ছে জাতিসংঘের যে যারা যারা জাতিসংঘে কাজ করেন তাদের যে চাকরি, বেতন, কম্পেনসেশনের যে প্যাকেজটাকে যাচ্ছে, তাদের টার্মস অফ এমপ্লয়মেন্ট, এটি নির্ধারণ করবার ম্যান্ডেট একটি প্রতিষ্ঠানের আছে, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন। 15 জন কমিশনার থাকেন, তারা জেনারেল অ্যাসেম্বলি দ্বারা নির্বাচিত হন, তার একজন নির্বাচিত কমিশনার মেম্বার আমি। আমরা এই মুহূর্তে এই কম্পেনসেশন প্যাকেজটা রিভিউ করার ফাইনাল ফেজটা শেষ করলাম, এই কাজ তো করছি। কিন্তু এই কাজে কি এটি 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 নিশ্চয়ই আনন্দের, কিন্তু আমার আনন্দের জায়গাটি হলো, এবং খুব ইম্পর্টেন্ট, কবি হতে হবে এটাও না। রবীন্দ্রনাথের একটি গান, অসম্ভব সুন্দর গান, ফল ফলাবার আশা আমি মনে রাখিনি রে, প্রকৃতিও অনেকাংশে অপচয় করে, আমার মনে হয় যা করব তার মধ্যেই আনন্দ, হ্যাঁ, তার মধ্যেই আনন্দ, সেটা নিয়ে আমি আছি। অনেক ধন্যবাদ মিজারুল কায়েস। প্রিয় দর্শক, আমরা অনেকদিন পরে একটি প্রাণবন্ত আলাপচারিতায় মুখোমুখি হয়েছি মিজারুল কায়েসের সঙ্গে। আমাদের পরবর্তী এনটিভি এক্সক্লুসিভ দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতে চাই। শুভরাত্রি।